Hello dears, assalamu alaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. This is Mohammad Saddam Hussain, assistant teacher in English, Srishti Central School and College, Jalshahi. Shubhro shikharthira, asha kori tumra shusto acho. Amra je shusto achi, er jonno mohan Allah talar kache hajar hajar shukriya adai korchi. Alhamdulillah. Shubhro shikharthira, tumra nishchoi obogoto acho. Khub shighroi amader porikha ta shuru hobe. সেই পরীক্ষাকে সামনে রেখে এখনকার ক্লাসগুলো তৈরি করা হচ্ছে। এর কারণ হচ্ছে যে আইটেমগুলোতে বা যে বিষয়গুলোতে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে বা তোমরা যে আইটেমগুলো নিয়ে ক্লাস নেওয়ার কথা বলছো, আমি চেষ্টা করছি সেই ক্লাসগুলো তৈরি করার। আশা করি এখান থেকে কিছু হলেও তোমাদের উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মাসে আমরা আমাদের বাবা মায়ের কথা মতো চলব। শিক্ষকরা যেভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবে কাজ করার চেষ্টা করব। তারা যেটা বলবেন তোমার ভালোর জন্যই বলবে। তুমি যদি সেই কথাগুলো মেনে তোমার জীবনটাকে অতিবাহিত করো, তাহলে দেখবে সঠিক সময়ে তোমার পড়াশোনাও শেষ হবে, পড়াশোনার একটা ভালো প্রিপারেশন হবে, তোমার মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েসের ওপরে সেকেন্ড ক্লাস। গতদিন একটা ক্লাস পাঠানো হয়েছে, আমি দেখেছি এখানে অনেক ভিউজ হয়েছে, আমার মনে হয় তোমরা অনেকে ক্লাসটা দেখেছো। আজকে ভয়েসের ওপরে সেকেন্ড যে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, সেই ক্লাসটাতে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিছু নিয়ম আছে যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো আমরা করে এসেছি গত ক্লাসে। আজকে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভের কিছু পিকিউলিয়ার নিয়ম, কিছু একটু অন্য টাইপের নিয়মগুলো নিয়ে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো তোমরা যে বইটা ফলো করো সেই বইয়ের শেষ অংশের দিকে আমাদের একটা বক্স আছে, যে বক্সে প্যাসিভ টু অ্যাক্টিভ আর অ্যাক্টিভ টু প্যাসিভ এইটার একটু চেঞ্জ দেখা গিয়েছে। কিছু নিয়মের কারণে সেগুলো চেঞ্জ হয়েছে এবং এগুলো থেকেই আমাদের যে 2 মার্ক বা 1 মার্ক আমাদের পরীক্ষাতে প্রশ্নে আসে সেখান থেকে এখানে কিন্তু এই বিষয়গুলো থেকেই প্রশ্ন থাকে। স্বাভাবিক যে নিয়মগুলোতে ভয়েস হয় সেটার খুব একটা পরীক্ষাতে কিন্তু দেয় না, কারণ যেহেতু ক্লাস 8 একটু বেশি, একটু কঠিন, একটু জটিল এই বিষয়গুলোই পরীক্ষাতে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা করব প্যাসিভ থেকে অ্যাক্টিভের কিছু পিকিউলিয়ার নিয়ম, উদাহরণের সাথে তোমাদেরকে এটা আমি একটু করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবে, প্রথমবার যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই দ্বিতীয়বার দেখে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং পারলে একটা খাতায় সুন্দরভাবে নোট করে রাখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সো ডিয়ার স্টুডেন্ট, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ছি ভয়েস, যেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যে প্যাসিভ যখন থাকবে, আমি একটু স্বাভাবিক কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে আসছি যেভাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করব যে ফর্মে আসছি সেই ফর্মে ব্যাক যাব। কথাটা কি বোঝা গেছে? একটু অনেকের কাছে খটকা লাগে বা ঝামেলা হয় যে এটার জন্য আবার নিয়ম পড়তে হবে, হ্যান ত্যান অনেক কিছু। আসলে নিয়ম না, এটা একটু টেকনিক মনে রাখলে বা একটু কথা মনে রাখলে কিন্তু জিনিসটা সঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে এসেছি যে 5টা বা 6টা বা 7টা বেসিক নিয়ম মনে রেখে এই নিয়মগুলোরই যদি আমরা পেছন থেকে সামনে যাই তাহলে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, যেমন একটা কথা এখানে বলা হয় যে সাপোজ দে রান এ রেস। তো এখানে একটা উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য, দে রান এ রেস। ওকে, খুবই সহজ সুন্দর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দে রান এ রেস। এইটাকে যদি বলি যে প্যাসিভ করে দেখাও তাহলে আমার এমন কোন স্টুডেন্ট নাই যে পারবে না, আমার মনে হয় সকলেই পারবে। তো যেহেতু সকলে পারবে তাহলে চলো এটার উত্তর কি হবে আমি এটা লিখছি, তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। আমি এটা লেখার সাথে সাথেই মনে হয় তোমরা অনেকেই খাতাতে তোমাদের উত্তরটা লিখে ফেলেছো। তো দেখো তো আমার উত্তরের সাথে তোমার উত্তরটা বা তোমার আনসারটা মিলে কিনা। আচ্ছা, তাহলে এটার আনসার হচ্ছে এমন যে এ রেস। কেন হলো এ রেস? কারণ আমরা জানি অবজেক্টকে সামনে নিয়ে আসতে হয় বা সাবজেক্টে বসাইতে হয়। সো আমরা নিয়ে আসছি এ রেস। এরপরে হচ্ছে আমাদের বি ভার্বের কাজ আসে। এখন এই বি ভার্বটা নির্ধারণ করবে কে? এখানে যে মেন ভার্বটা আছে সেই মেন ভার্বটি যে টেন্সের উপরে আছে সেই টেন্সটা হচ্ছে আমাদের বি ভার্ব নির্ধারণ করে দিবে। আমরা জানি যে টেন্সে অ্যাক্টিভ ভয়েস থাকে তার ইমিডিয়েট পরের টেন্সের বি ভার্ব বসাইতে হয়।
সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে কি পরের টেন্সের বিভাগ মানে কি পাস্ট কন্টিনিউয়াস। নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, ওয়াজ বা ওয়্যার, এর এস যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন তার জন্য আমরা কি বসাবো, ওয়াজ। তাহলে এর এস ওয়াজ, এর এস ওয়াজ। এরপরে আমাদের কাজ কি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা। দেখো ক্লাসে যে বেসিক নিয়মগুলো বোঝানো হয়েছিল সেই নিয়মের একটার পর একটা কাজ করলেই কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করে ফেলতে পারি, কিছু বাদে, কিছু বাদে। আচ্ছা সো এ রেস ওয়াজ। এরপরে এই যে র্যান, এই র্যান এই ওয়ার্ডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের বা পাস্ট ফর্মে দেওয়া আছে। সো এইটাকে যখন আমরা প্যাসিভ করব তখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো রান, র্যান, রান, ওকে। সো এ রেস ওয়াজ রান বাই, একটা এক্সট্রা বাই দিতে হয়, আর সাবজেক্টের কি করতে হয়, অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। সো দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আচ্ছা এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ছিল, আমরা এটাকে প্যাসিভ করলাম। আচ্ছা এখন যদি বলি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়তো পরীক্ষাতে এইটা দেওয়া থাকবে, এ রেস ওয়াজ রান বাই দেম, এটা হচ্ছে আমাদের কি দেওয়া থাকবে, পরীক্ষাতে দেওয়া থাকবে। এখন এখান থেকে ওইখানে ফিরে যাওয়ার নিয়মটা কি, নিয়ম খুবই সিম্পল, খুবই স্বাভাবিক, যেটা আমরা জানি সেটাই লিখব, এক্সট্রা যা কিছু যোগ করেছি সেগুলোকে বাদ দিব। মেন কথা হচ্ছে এক্সট্রা যা কিছু যোগ করেছি সেগুলোকে বাদ দিব, বাদ দিলেই কিন্তু আমাদের অনেকাংশেই কাজটা হয়ে যাবে, আর যাকে যেখান থেকে নিয়ে এসেছি তাকে সেখানে বসাই দেব। আমি কোনো নিয়মে যাচ্ছি না, কারণ নিয়ম পড়তে গেলে অনেক কিছু অনেক ক্লাসের দরকার আছে, রিভিশনের পরে যখন প্রবলেমেটিক ক্লাসগুলো হয় সেক্ষেত্রে আসলে নতুনভাবে নিয়ম শেখানোর কিছু থাকে না, ছোটোখাটো কিছু টোটকা, কিছু টেকনিক, কিছু হাতে ধরিয়ে দেওয়ার বিষয়, কিছু মনে রাখার বিষয়, এগুলো ক্লাসে আলোচনা হলেই মনে হয় বাচ্চাদের জন্য বা তোমাদের জন্য একটু বেশি মনে থাকবে। কি বললাম, যে যেগুলো এক্সট্রা দিয়েছি সেগুলোকে আগে বাদ দিয়ে দিব, যাকে যেখান থেকে নিয়ে এসেছি তাকে সেখানে বসায় দিব। আমরা যদি শেষ থেকে শুরু করি কি করবো, আমরা শেষ থেকে শুরু করবো, কারণ কি আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তখনও কিন্তু শেষ থেকেই শুরু করেছি, আমরা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাব তখনও কি করবো, আমরা শেষ থেকেই শুরু করব, যে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় আমরা কি করব, ফিরিয়ে দিব। সো এখানে দেম, দেম কি অবস্থায় থাকতে পারে, সাবজেক্টিভ অবস্থায় থাকতে পারে। সো আমরা দেমের সাবজেক্টিভ অবস্থা নিয়ে যাব। মনে রাখবে এই যে অংশটা, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরু যে জায়গাটা থেকে হয় সেই জায়গাতে সাবজেক্টিভ ফর্মগুলো বসে, কি বসে, সাবজেক্টিভ ফর্মগুলো বসে। স্পেসিফিকভাবে যদি বলতে চাই, পার্সোনাল প্রোনাউন আমরা জানি, এই পার্সোনাল প্রোনাউনগুলো যখন আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো সেখানে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসতে হবে। আমরা কিন্তু এখানে দেম এই কথাটা বলতে পারবো না, আমরা অধিকাংশ ক্ষেত্রে, মোর দেন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি করব, সাবজেক্টিভ ফর্মগুলোকে বসাবো, কারণ জায়গাটাই হচ্ছে সাবজেক্টের, জায়গাটাই হচ্ছে সাবজেক্টের। ডিয়ার স্টুডেন্ট বলো তো এখানে যদি মি থাকতো তাহলে কি হতো, ইয়েস গুড, সেখানে আই হতো, ভেরি গুড, এখানে যদি আস থাকতো তাহলে কি হতো, উই হতো, এই তো গুড, ভালো হচ্ছে। সো আমরা পূর্বের অবস্থায় ফিরে নিয়ে গেলাম, শেষ থেকে শুরু করেছি, পূর্বের অবস্থায় ফিরে নিয়ে গেছি একজনকে, আর বলেছি এক্সট্রা যেগুলো যোগ করেছি সেগুলোকে বাদ দিব, দ্যাট মিন্স বাই নাই, আগে থেকে নাই। আচ্ছা এরপরে কে আছে, বাইয়ের পরে কি আছে, দেখো রান, বাইয়ের পরে কি আছে, রান। আচ্ছা এই রান কি রানই থাকবে নাকি এই দিকটা একটু খেয়াল করতে হবে, এটাকে এটার যেটুকু দরকার আছে ততটুকু নিয়ে তারপরে একে বাদ দিব, বুঝতে পেরেছো নিশ্চয়ই, এর যতটুকু দরকার আছে ততটুকু একে নিয়ে একে ছুড়ে ফেলে দেব, স্বার্থপর বন্ধুর মতো, ওকে। এখানে বিভার্ব হচ্ছে স্বার্থপর বন্ধুর মতো, আমরা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু স্বার্থপর হব, অবশ্যই স্বার্থপর হতে হবে পড়াশোনার ক্ষেত্রে, অবশ্যই তোমাকে স্বার্থপর হতে হবে, ফর ইওর বেটার ফিউচার, তোমার ভালো উন্নতির জন্য অবশ্যই তোমাকে স্বার্থপর হতে হবে, কোনো সন্দেহ নাই। তো এখানে ওয়াজের কাজ কতটুকু, টেন্সটা চেনা পর্যন্ত, টেন্সটা চিনে ফেলে তাকে আমরা কি করব, ছুড়ে ফেলে দেব। সো যেহেতু ওয়াজ আছে এই জায়গায়, পাস্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী যে টেন্স পাস্ট কন্টিনিউয়াস, সেই পাস্ট কন্টিনিউয়াসের যেহেতু বিভাগ আছে তার মানে কি আমাদেরকে আগে ফিরে আসতে হবে পূর্বের অবস্থা, পূর্বের অবস্থা মানে কি, ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দে রান এবং বাকি কে থাকছে, তাহলে ওয়াজকে ছুড়ে ফেলে দিলাম, এ রেস, তাহলে দে রান এ রেস, এই হয়ে গেছে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ।
আবার অ্যাকটিভ থেকে প্যাসিভ। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি। তোমরা এই কথাগুলো শুনে ক্লাসটা দেখে নিজেরা প্র্যাকটিস করো, আশা করি আর ভুল হওয়ার কথা নয়। এবারে আরেকটা নিয়মে চলে যায়, সেটা হচ্ছে দেখবে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সমাজ থেকে, সমাজের বিত্তবান থেকে, সমাজের মানুষজন মিলে তাকে কিছু একটা দেয়। সাপোজ আমাদের অ্যাওয়ার্ড দেওয়াটার কথা বলি, অ্যাওয়ার্ড কি একজন দেয়? একজনকে দেয়, বাট অনেকেই দেয়, মানে অনেকে মিলে দেয়। সো এই সমস্ত উদাহরণের ক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো দে অ্যাওয়ার্ডেড মি এ গোল্ড মেডেল। সাপোজ এর একটা উদাহরণ আছে যে দে অ্যাওয়ার্ডেড মি এ গোল্ড মেডেল। আচ্ছা, দে অ্যাওয়ার্ডেড মি এ গোল্ড মেডেল, ওকে, দে অ্যাওয়ার্ডেড মি এ গোল্ড মেডেল। সো এখানে একটু খেয়াল করো, এটা আছে কি অ্যাক্টিভে। এটাকে যদি আমরা প্যাসিভ করি সেক্ষেত্রে আমাদেরকে কি হবে, সেক্ষেত্রে আমরা জানি একটা নিয়ম শিখেছি যে ডাবল অবজেক্ট, তোমরা নিশ্চয় জানো ডাবল অবজেক্ট থাকে। অবজেক্ট কীভাবে বের করতে হয় সেটাও তোমরা হয়তো জানো। অবজেক্ট খুঁজে বের করব, দুইটা অবজেক্ট থাকে, পার্সোনাল অ্যান্ড নন পার্সোনাল। আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, আমরা দুইটা অবজেক্টের যে কোনো একটাকে নিয়ে কাজ করতে পারি, যাকে ইচ্ছা তাকে সামনে নিয়ে আসবো, যাকে ইচ্ছা তাকে পেছনে রাখবো, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে মি নিয়ে যেহেতু কাজ করব, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে, আই। মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই। আগের নিয়মে কি শিখাইলাম, ওখানে যে থাকবে তার সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। সো মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এরপরে খেয়াল করো এখানে অ্যাওয়ার্ডেড মানে পাস্ট ইনফিনিট টেন্স, তাহলে আমরা জানি যে টেন্সে থাকবে তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। সো পাস্ট ইনফিনিট টেন্স থাকার কারণে আমরা পরের টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব পাকারে ওয়াজ নিয়ে আসছি, কারণ আয়ের সাথে কি হয় ওয়াজ হয়। সো আই ওয়াজ, এরপরে কি হবে বলতো, আই ওয়াজ এবং মেন ভার্বের সবসময় কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অ্যাওয়ার্ডেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাওয়ার্ডেড। সো আই ওয়াজ অ্যাওয়ার্ডেড, এই আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এর পরে আমাদেরকে কি আছে দেখো তো, আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেডেল, এ গোল্ড মেডেল। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে দে কেন হলো না বা দেম কেন হলো না, দে কেন হলো না এবং দেম কেন হলো না? আসলে সব ক্ষেত্রে যে আমাদেরকে বাই দিয়ে দেম বসাইতে হবে এটা জরুরি নয়, কারণ অ্যাওয়ার্ডেড এর মধ্যে কথাটার মধ্যেই কিন্তু দে আছে, আমাদেরকে এক্সট্রা করে আর লেখা দরকার নাই। নিজে নিজেকে কখনো অ্যাওয়ার্ড দেওয়া যায় যায় না তো, তার মানে কি আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এই কথাটার মধ্যেই দে কথাটা আছে। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড কাদের দ্বারা অ্যাওয়ার্ডেড হয়েছি এই কথাটা কিন্তু এর মধ্যেই আছে, এর জন্য আমরা নতুনভাবে এক্সাজারেটেড ফর্ম রূপে বাই দে ইউজ করবো না, পূজ্য রাখবো। আশা করি তোমরা এটা বুঝেছো, আশা করি এইভাবে তোমরা কাজ করলে অবশ্যই এই ধরনের ছোটোখাটো যে ঝামেলার নিয়মগুলো আছে সেগুলো তোমার থেকে দূরে পাবে। এরপরে সাপোজ আর একটা এরকম আছে যে সামওয়ান স্টোল মাই ব্যাগ। সো এখানে একটা উদাহরণ এমন আছে, সামওয়ান স্টোল মাই ব্যাগ, ওকে। এ ধরো একটা উদাহরণ এখানে বলা হলো যে সামওয়ান স্টোল মাই ব্যাগ, এখানে সামওয়ান কেউ একজন চুরি করেছে, আমরা কিন্তু নির্দিষ্ট না কে চুরি করেছে, বাট থিপ চুরি করেছে নিশ্চয়ই। তো এখানে সামওয়ান দিয়ে কিন্তু একজন মানুষের কথা বলা হয়েছে, কোনো একজন মানুষ, সিঙ্গুলার মানুষ, দশজন কিন্তু চুরি করেনি, একজনই করেছে। সামওয়ান স্টল মাই ব্যাগ, এক্ষেত্রে আমরা কি করব দেখো, অবজেক্টকে সামনে নিয়ে আসবো, তার মানে কি মাই ব্যাগ স্টল ভার্বের পাস্ট ফর্মে আছে, তো ভার্বের পাস্ট ফর্মে থাকলে আমরা জানি পরের টেন্সের সাহায্যকের বাণিত হয়। মাই ব্যাগ ওয়াজ স্টোলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো, এসটিও এলিয়েন স্টোলেন, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। এবং এরপরে আমরা আর কিছু লিখবো না, এর কারণ কি এই যে ওয়াজ স্টোলেনের মধ্যে কিন্তু সামওয়ান একজন আছে, আমরা এখানে বলতে পারি না মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, দরকার নেই। এই কথাটার মধ্যে অর্থাৎ যে ব্যাগটা চুরি হয়েছে, কেউ না কেউ তো চুরি করেছে, এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের কি আছে বাই সামওয়ান কথাটা লেখা আছে। সো এক্ষেত্রে আমরা সামওয়ান, পিপুল এই ধরনের কথাগুলোকে অ্যাভয়েড করব। এই ধরনের আরও অনেকগুলো উদাহরণ তোমাদের বইয়ে প্র্যাকটিসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, আশা করি তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তিনটি কনসিকিউটিভ নিয়ম আলোচনা করার জন্য, তিনটা নিয়মকে ছোটো ছোটো কিছু টেকনিক, কিছু মনে রাখার বিষয় দু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা দেখলে তোমরা এখান থেকে কিছু শিখবে এবং এই ধরনের উদাহরণ পরীক্ষাতে আসলে, এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই এগুলোর সঠিক
ফর্মে লিখতে পারবে, প্যাসিভ থাকলে পারবে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বললেও পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস থেকে আমি এই তিনটা নিয়ম তোমাদের পড়ার কাজ দিচ্ছি। তোমরা বাসায় এই তিনটা নিয়মের উপরে যতগুলো এক্সারসাইজ তোমাদের বইয়ে পাওয়া যায় সেই এক্সারসাইজগুলো করে অবশ্যই পার্সোনালি আমাকে সেই খাতাগুলো দেখাইতে পারো, আমি তোমাদের খাতাগুলো দেখব। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।